মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের টিফিন, আর দীপের টিফিন এখনো আসেনি, ওর টিফিন এখনো আসেনি। খুবই গরিব, ফুটো জামা পরে, আর ওর এখনো চায়ের পর্বই শেষ হয়নি। আর আমি অবশ্য চা দিয়েই খাই, দীপ চাটা আগে খেয়ে নেয়, আমি চাটা পরে, মানে চায়ের সাথেই জলখাবারটা খাই, যদি সেটা চায়ের সাথে খাওয়ার মতো হয়। হয় না, আর এই যে আজকে রাঁধুনি বর্ম পরে নিয়ে, সরি, যুদ্ধ সাজ পরে নিয়েছে। মা, যুদ্ধ সাজ পরে তুমি কি রান্না করছো আজকে? মাছের কালিয়া, কলমি শাক ভাজা, উচ্ছালু ভাজা, আবার কড়াই কি হচ্ছে? তো দেখে নিলে আমরা কি টিফিন করছি। আমার টিফিন হচ্ছে চাউমিন, আর দীপের টিফিন হচ্ছে আলুর চপ, তার সাথে একটু মুড়ি। তো আর রনা এখনো ঘুমাচ্ছে, রনা উঠলে তোমাদের দেখাচ্ছি। আর গরমটা অনেকটাই কম, সেই গা জ্বালানো গরমটা নেই। যাই হোক, চলো জলখাবার খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। দীপের চপ মুড়ি, চান করে এলাম। আজকে শুধু ল্যাব খেলাম সকাল থেকে, মা তো সব রান্না করলো, আমি আর দীপ ল্যাব খেলাম। ওই যে আর একজনকে দেখো, সে কিন্তু ল্যাব খায় না, কারণ তার প্রচুর কাজ জীবনে। এই যা, রন তুমি কি কাজ করছো? রনো, তো এবার খাবো, দীপ গেছে চান করতে, দীপ এলে তারপর খাবো। তো মেনু হচ্ছে, দেখো, শাক ভাজা, এটা হচ্ছে কলমি শাক ভাজা, আর মাছের কালিয়া আলু দিয়ে, কালিয়া নয় মানে একটু পাতলা ঝোল টাইপ, আর এটা হচ্ছে মুগের ডাল, আর কালকের আগের দিনের ওই মুসুরির ডাল দিয়ে ডিম দিয়ে যে মেনুটা ছিল সেটা আমি খাইনি যেহেতু, তো আর একটু ছিল, তো সেটা আমি খাচ্ছি আজকে। আর উচ্ছে আলু ভাতে মাখা, এই দেখো এটা আমার থালা, আর ওটা ছিল দীপের থালা। ছাদে এসেছি, এখন রোদ একদম পুরোপুরি যায়নি, বিকেল বিকেল ব্যাপার। রনোর খাবার করে এনেছি, জল, তো একটু পরে ওকে খাইয়ে দেব, এখন বাবার কোলে ঘুরছে।
বসলে একটু মজা পায়, একটু অন্যদিকে ওর মনটা রাইট টাইট। এই যে রজনীগন্ধা, দাদু এই মাত্র ফেটে গেছে। ও ফেটে গেছে এই মাত্র দাদু এই ফুটিটা আমাদের গাছ থেকে তুলে আনলো, তার মানে তো পেকে গেছে। ও ওয়াও, এই মাত্র তুলে আনলো এটা। আর কটা হয়েছে, এটা কত নম্বর? এটা 4 নম্বর। এখনো 3টে তোলা আছে, এখনো 3টে তোলা গাছে আছে 3টে। আচ্ছা, অজস্র কোন জায়গাটা হয়েছে, পিছন দিকে? আচ্ছা আমি যাব একবার দেখতে। এখন সন্ধেবেলা চপ ভাজা হচ্ছে, আলুর চপ। যে আলুর চপগুলো মানে সকালেই মা ভেজে দিয়েছিল দীপকে, তো সেই আলু মাখা আর বেসন ফেটানো ওগুলো সব ছিল, বেসন মাখা, তো সেগুলো দিয়ে এখন চপ ভাজা হচ্ছে। আর এই আমি রনোর সুজি রেডি করে নিলাম, ওকে সুজিটা খাওয়াবো। আর দীপের মুড়ি মেখে দিয়েছিলাম, ও মুড়ি খাচ্ছে এই যে। তো এই হচ্ছে আজকে আমাদের সন্ধ্যের জলখাবার, এই যে চপ, চা, সবাই মিলে চা খাচ্ছি, চপ আর দীপের মুড়ি মাখা। এখন আমি চলে এসেছি মাংস রান্না করতে। দেখো পেঁয়াজ, আর ওদিকে চিকেন, আলু। আমি এখন রান্না করব মাংস। তো মাংস রান্না প্রচুর বার দেখিয়েছি, আর দেখাচ্ছি না, একঘেয়ে হয়ে গেছে ব্যাপারটা, মানে হয়ে যাবে ব্যাপারটা, ওই জন্য দেখাচ্ছি না, ঠিক আছে? মাংস আমার একদম রেডি হয়ে গেছে, তো এখন আমি চাউমিন বানিয়ে নিচ্ছি, কারণ দাদুর ইচ্ছা যে দাদু চাউমিন দিয়ে ওই মাংসটা খাবে। তো সেই জন্য এই দেখো, এই সব জিনিস দিয়ে তো সবাই চাউমিন বানায়, তো ইজি প্রসেস। এই দেখো চাউমিন আমার রেডিও হয়ে গেছে, গাজর, বিনস, পেঁয়াজ এই সব দিয়ে, ডিম দিইনি, শুধু এই সব দিয়ে বানিয়েছি চাউমিনটা, যেহেতু চিকেন দিয়ে খাবে। খাওয়া দাওয়া করে এখন বসে আছি, রনেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে আজকে সন্ধ্যাবেলা ঘুম পাড়ায়নি, তো এখন ওর অলরেডি ঘুম পেয়ে গেছে, এখন 11টা বাজে। ইস, এখানে নোংরা তো বাবা। শোনো একটা কথা শোনো, এখানে এসো, সবাইকে একটু দেখা দাও। এই দেখো, তোমাকে আজকে আমি ভিডিও করতে পারিনি সারাদিন ভালো করে, ঘুম পেয়ে গেছে, কিন্তু খেলতে ছাড়বে না, ঠিক আছে? খেলতে ছাড়বে না, ঘুম পেয়ে গেছে, কিন্তু ওই দেখো খেলা ছাড়বে না, খুব ইন্টারেস্ট ওর এই সব জায়গায়। যাই হোক, এবার টেনে ঘুম পাড়াবো আমি। চলো টাটা, বাই বাই, আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।